আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন। আমি সোহানা, আজকে আপনাদেরকে ঈদ স্পেশাল ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো। আর এই খিচুড়িটা কীভাবে ঝরঝরে এবং পারফেক্ট করতে হয় সেটাও টিপস অ্যান্ড ট্রিক্স সহ দেখিয়ে দিব। ঈদের দিন বিভিন্ন রকম ডেজার্ট আইটেমের সাথে খিচুড়িটা কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর যে কোনো মাংস ভুনার সাথে এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা লাগে। অনেকেই আছে ঝরঝরে করে খিচুড়িটা রান্না করতে পারে না, তারা রান্না করতে গেলেই খিচুড়িটা নরম হয়ে যায়, তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করছি। আর মজাদার বিষয় হলো এখানে আমি ভাতের চালটা ইউজ করেছি। কিভাবে ভাতের চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি তৈরি করতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। রান্নার শুরুতে প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর ঝরঝর এবং পারফেক্ট খিচুড়ি তৈরি করতে হলে অবশ্যই মুগ ডালটা দিতে হবে, অন্যান্য ডাল দিয়ে কিন্তু খুব একটা বেশি ভালো রেজাল্ট আসবে না। এখন এই ডালটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব, মানে একটু ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য মিডিয়াম টু লো হিটে একটা প্যান আমি বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এখানে কিন্তু তেল ইউজ করা যাবে না। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এই ডালটা আমি কতক্ষণ ভাজবো? আমি এই ডালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয়ে আসে কিন্তু যেন পোড়া না লেগে যায়। পুড়ে গেলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না এবং খিচুড়ির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার এই ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এক সাইডে নামিয়ে রাখছি। আর অন্যদিকে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা নর্মাল যে চালটা আমরা ভাত রান্না করে খাই সেই চাল। এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মুগ ডালটা। এখন সব কিছু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই চাল ডালটা ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি মেখে এই খিচুড়িটা রান্না করব। এজন্য একটা বড় সাইজের প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে চাল ডালটা নিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে ভিডিওটা তৈরি করেছি, আপনারা একটু সাথে থাকলেই বুঝতে পারবেন কীভাবে চাল ডালটা ভেজে নেওয়া ছাড়াই কি সুন্দরভাবে ঝরঝরে খিচুড়ি তৈরি করে নেওয়া যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পেঁয়াজ। এখানে পেঁয়াজটা একটু বড় বড় করে বা মোটা মোটা টুকরা করে কেটে নিয়েছি। তারপর নিচ্ছি 1/2 কাপের মতো গোটা রসুন। দেখতেই পাচ্ছেন রসুনগুলো একটু বড় বড় কোয়া। আমার কাছে একটু বেশি রসুন হলে খেতে ভালো লাগে, আপনারা চাইলে কমও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কতটা দিবেন সেটা টোটালি আপনার পছন্দের উপর ডিপেন্ড করে, আপনি কতটা ঝাল খেতে পছন্দ করেন। আমি একটু ঝাল দিতে পছন্দ করি, কারণ খিচুড়িতে ঝাল হবে না তা কিন্তু হয় না। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, এটাই কিন্তু স্বাদের মূল ভিত্তি, অবশ্যই আদা রসুন বাটাটা দিতে হবে। আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ গোটা জিরা, নিয়েছি 5টা ছোট এলাচ, 3টা দারচিনি, 2টা তেজপাতা, আর নিয়েছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, আর নিয়েছি 1.5 টিস্পুন লবণ। এর থেকে বেশি আর কোনো মশলা আমি অ্যাড করব না, আপনাদের যদি চয়েসফুল কোনো মশলা থাকে তাহলে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। আপনারা চাইলে ঘি দিয়েও এই রেসিপিটা করতে পারেন, আর সরিষার তেল দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যায়। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর অবশ্যই ট্রাই করবেন খিচুড়িটা হাত দিয়ে মেখে নেওয়ার, এতে করে খিচুড়িটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হবে। কতটা সুন্দর কালার হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন, আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে 6 কাপ পানি আমি কিভাবে দিয়েছি সেটাও বলে দিই, 2 কাপ চাল এবং 1 কাপ ডাল, সো ডাবল করে দিয়েছি। বেশি দিতে যাবে না, এতে করে কিন্তু খিচুড়িটা খুব একটা বেশি ভালো হবে না। এখন ঢাকনা দিয়ে হাই হিটে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এই খিচুড়িতে কিন্তু বলক উঠে এসেছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে পারেন, আমার লবণটা পারফেক্ট আছে। এখন মিডিয়াম টু লো হিটে আমি রান্না করব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা অনেকটা শুকিয়ে এসেছে।
এখন আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, এতে করে উপরের চাল নিচে এবং নিচের চাল উপরে চলে আসবে। এই পর্যায়ে এই খিচুড়িটা কিন্তু 70%-এর মতো সিদ্ধ হয়েছে। আপনাদের যদি মনে হয় এখানে একটু পানি অ্যাড করতে হবে, তাহলে এখানে 1 কাপের মতো বা 1/2 কাপের মতো পানি অ্যাড করতে পারেন। কিন্তু আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি, আপনারা যদি সেম স্টেপ ফলো করেন তাহলে কিন্তু কোনো রকম পানি অ্যাড করতে হবে না। এখন ঢেকে দিয়ে দমে রেখে দেব 5 থেকে 6 মিনিট, একদম লো হিটে। 5-6 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আবারও খিচুড়িটা একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলরেডি বেশ ঝরঝরে হয়েছে এবং ওয়েল কুকড হয়েছে। আই থিঙ্ক আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমার এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমার টিপস অ্যান্ড ট্রিক্স সহ যদি আপনারা তৈরি করার চেষ্টা করেন, তাহলে আপনাদেরও পারফেক্ট খিচুড়িটাই হবে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করে নিচ্ছি, ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। আমি একটু জালের ব্যাপারটা আবারও বলে দিই। প্রথমে হাই হিটে বল কষিয়ে নিতে হবে, তারপরে লো হিটে রান্না করতে হবে, আর চালটা অবশ্যই মেপে দিতে হবে যাতে করে পানিটা ডবল দেওয়া যায় এবং বুঝতে সুবিধা হয়। আমি সার্ভ করে নিচ্ছি শসা এবং লেবুর সাথে। আপনারা চাইলে যে কোনো ধরনের মাংসের সাথে কিন্তু খেতে পারেন, ডিম ভাজির সাথেও এটা অতুলনীয়, আর এমনি এমনি তো খেতে খুবই মজা লাগবে। দেখতেই পারছেন আমি ঝরঝরে খিচুড়িটা কিন্তু তৈরি করে ফেলেছি। খুব অল্প সময়ে আপনাদেরকে এই খিচুড়িটা তৈরি করে দেখালাম। আর আমার এই ঝরঝরে ভোনা খিচুড়িটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি ফলো করে যদি বাসায় ট্রাই করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।